ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির প্রধান কয়েকটি শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের অন্তত 15টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। আর পেন্টাগন জানিয়েছে, লোহিত সাগরে নৌ চলাচল নির্বিঘ্ন রাখতে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের মাধ্যমে হামলা করেছে ইয়েমেন। আর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুথিদের অস্ত্রসম্ভার, ঘাঁটি ও অন্য উপকরণ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে হুথি দাবি করেছে, ইয়েমেনের আকাশসীমায় থাকা যুক্তরাষ্ট্রের নির্মিত MQ-9 রিপেয়ার ড্রোন ভূপাতিত করেছে তারা। একটি ড্রোন হারানোর কথা স্বীকারও করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত সপ্তাহে পেন্টাগন জানায়, হুথিরা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে, যদিও সেগুলো ভূপাতিত করা হয়েছে। ইয়েমেনে লড়াইরত গোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব কিছুটা প্রশমিত হওয়ায় সানায় গত 2 বছরে তেমন কোনো বোমাবর্ষণ হওয়ার ঘটনা ঘটেনি। তবে লোহিত সাগরে নৌযানের ওপর হামলার পাশাপাশি হুথিরা সরাসরি ইসরায়েলে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গত জুলাইয়ে ইয়েমেন থেকে পাঠানো ড্রোন হামলা হয়েছে তেল আবিবে। এই ঘটনায় একজন নিহত ও 10 জন আহত হয়। সেপ্টেম্বর মাসেও ইসরায়েলে বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা, যার একটি লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধান বিমানবন্দর। উভয় ঘটনাতেই ইয়েমেনের বিভিন্ন জায়গায় হামলা করে পাল্টা জবাব দেয় ইসরায়েল। এদিকে 2023 সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগরে অন্তত 100 জাহাজে হামলা করেছে। এর মধ্যে 2টি নৌযান ডুবেও গেছে। বিদ্রোহী গোষ্ঠীটির মতে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিশোধ নিতে এসব হামলা করেছে তারা। এর পরিপ্রেক্ষিতে 2024 সালের শুরুর দিকে লোহিত সাগরে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে হুথিদের বিরুদ্ধে হামলা চালায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ 10টি দেশ। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত নেটওয়ার্কের অংশ।